বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে একটি উল্লেখযোগ্য পার্বণ হল মনসা মঙ্গল। একে কেন্দ্র করে গোটা বাঙালি অংশের মানুষের মধ্যে এক উদ্দীপনা লক্ষ্য করা যায়। গোটা বাঙালি সমাজে মনসা পুঁথি পড়ার এক দারুণ উন্মাদনা লক্ষ্য হয়। শ্রাবণ মাস মনসা পুঁথি পড়ার মাস। সারাদিন সংসারের খাতা খাটুনির পর মনসা পুঁথি পড়ার আনন্দই আলাদা। এই মাসে গ্রামের মহিলা পুরুষ সবাই মিলে সারাদিনের পরিশ্রমের ক্লান্তি দূর করতে রাত জেগে চলে মনসা পুঁথি পড়ার ধুম। গ্রাম থেকে শহর সর্বত্রই এই প্রথার বিচরণ। তৈরি হয় মনসা পুঁথি পড়া দলের। এমনই একটি দল শাবরুম শহর লাগোয়া মানিকগড়ের মেহেরেশ্বরী জয়নাগ সংঘ। দীর্ঘ ৩০ বছরের এই দল রেখা চক্রবর্তী নামে এক গ্রাম্য মহিলা এই দলের সৃষ্টি করেন। সাধারণত দেখা গেছে অধিকাংশ শ্রমজীবী মানুষেরাই মূলত মনসা পুঁথি পড়াতে অংশগ্রহণ করে থাকে, কিন্তু বর্তমানে তা ছড়িয়ে পড়েছে নিম্ন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত সর্বস্তরে। মেহেরেশ্বরী জয়নাগ সংঘের জনপ্রিয় মনসা পুঁথি পাঠিকা মমতা পাল দে জানান, প্রতি বছরের মতো এবছরও তাদের কাছে এখনো প্রায় ১৫টি জায়গায় পুঁথি পড়ার বায়না রয়েছে। গোটা ভাদ্র মাস ধরে এই পুঁথি পড়ার কাজ চলবে। শুধু শাবরুম না, শাবরুমের বাইরেও যেমন বিলোনিয়া, উদয়পুর, আগরতলার বিভিন্ন জায়গাতে মনসা পুঁথি পাঠের জন্য গিয়েছেন এবং যাবেনও। তিনি এক প্রশ্নের উত্তরে এও জানিয়েছেন, মনসা পুঁথিতে অনেকগুলি অংশ রয়েছে, তার মধ্যে অধিকাংশ বাড়িতে বেহুলা লক্ষিন্দরের বিষয়ের অংশই অনেকে শুনতে চায়। পাশাপাশি যারা বই পড়েন তারাও বেহুলা লক্ষিন্দরের বিষয়ের অংশটি পড়তে ভালোবাসেন, কারণ যেহেতু বিয়ের ব্যাপার সেখানে আনন্দের একটা ব্যাপার থাকে, যার ফলে সবাই শুনতে চায়। পাশাপাশি আধুনিক গানের দোয়াও দেওয়া হয়, যার ফলে অনেকে আনন্দও লাভ করেন। সব মিলিয়ে মনসা মঙ্গল হয়ে দাঁড়িয়েছে বাঙালির এক প্রধান লোকসংস্কৃতি। রিপোর্ট হাল্লাবোল।